এদের আপনাদের নতুন বাসা, প্রথম চাবি দিয়ে মেলের অব্য খুঁইলা ঢুকতেছে। কিছুক্ষণ আগে কন্ট্রাক্ট হইল, এখন আমরা প্রথম ঢুকবো। দেখি যেহেতু নতুন খুলতে পারতেছে না, দেখা খুলছে নাকি দেখে যখন বাড়ির এরিয়াটা। এখানে দুইটা গাড়ি পার্ক করা যায় না, দুইটা গাড়ি পার্ক করা যায়, যে কোনো দুইটা। এরকম এটা ইলফোর্ডে, একেবারে মেন সেন্ট্রালে পড়ছে বাসাটা। অনেক সুন্দর, যেমন জায়গাটা সুন্দর, প্লেস হাইটে সব কিছু করতে পারবো বাড়ির সামনে। এই তো গেট খোলা হয়ে গেছে ফাইনালি। হ্যাঁ আপনাকে নতুন বাসা আজকে প্রথম কন্ট করে প্রথম সামনে করি আপনার হাজবেন্ড। কিচেনটা অনেক বড়, অনেক সুন্দর তো, আমাদের আগের বাসার মতো অনেক সুন্দর। লাইট লাগবে না এমনিতেই, একটা সুন্দর ফুল গাছ আছে তো, ডাইনিং আছে, টেবিল আছে, সুন্দর আছে। আপনার সব ক্লিন করে দিলে ক্লিন করে দিবে সবকিছু। যাক অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। চলেন যাই, যেহেতু আমাদের বাচ্চারা বসে আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। নেক্সট আমরা উদ্বোধনের দিন আসবো, আবার আবার দেখাবো কীভাবে চিটিং হলো এই সব কিছু। এগুলি কাজ করে দিবে এই ভিডিও সব না, আমি প্রথম দিন আবার ভিডিও করে দেবো, সমস্যা নেই। আচ্ছা না, ওরা ইয়ে তো, ওরা ইয়ে করবে না, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, সব মিলে বাসাটা অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে কিচেনটা বিশাল বড়। হ্যাঁ, ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল, কিচেনে যেহেতু অনেক বড় স্পেস, এখানে ওরা খাইতে পারবে, বসতে পারবে। এখানে মাস্টার বেডরুম, ওইটা তো অনেক সুন্দর। মাস্টার বেডরুম দিয়ে যাওয়া যায়, দুই পাশের বেডরুম দিয়ে যাওয়া যায়, আর দুই দিক দিয়ে কিচেনে গার্ডেনে যাওয়া যাবে। অনেক সুন্দর হয়েছে, ভালোই হয়েছে সব দিক দিয়ে। সব বাচ্চাদের খেয়াল রাখতে, শুয়ে শুয়ে বাচ্চাদের দেখতে পারবা বেডরুমে, ভালোই হয়েছে। এখানে সিটিং রুম, সিটিং রুমটা তো অনেক বড় জায়গা, এখন তো বিশাল পার্টি হবে। আবার সারা সিস্টেম আছে, অনেক সুন্দর হয়েছে। কলার সেট ঠিক আছে সব মিলে। যাক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা নেক্সট নতুন যখন মুভ করে আসে, তখন আমরা পার্টি করতে আসব। আসার পরে সবাই গান বাজনা সব কিছু হবে। আর সুন্দর, এখন আমাদের যেতে হবে, বাচ্চাদের সবাইকে বাসায় রেখে আসা হয়েছে। ওকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।